আপনাদের এজেন্ডার মধ্যে ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনারা একটা এজেন্ডা লিখেছেন। থাক, আজকের মিডিয়ার মাধ্যমে টিভি ইন্টারনেট আর বিভিন্ন সংবাদ প্রচার মাধ্যমের মাধ্যমে আমার মুসলিম নওজোয়ানকে এমন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে যেহেতু পূর্বে তার কোনো দৃষ্টান্ত নেই। মওদুদি ফিতনা এসেছে, কাদিয়ানি ফিতনা এসেছে, তাদের প্রতিরোধ আমরা করেছি, প্রতিবাদ আমরা করেছি, কিন্তু ডাক্তার জাকির নায়েক তিনি প্রথম পর্যায়ে যখন সমাজের মাঝে মিডিয়ায় চলে এলেন, অমুসলিমদের সাথে খ্রিস্টানদের সাথে কথা বললেন, জিহাদের পর্দার সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে সমাজের মাঝে স্থান দখল করলেন, তারপরে আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং চার মাযহাবের বিরুদ্ধে মুখ খুলে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আমাদের সমাজকে বাহ্যিক কিছু যুক্তি দেখিয়ে পদভ্রষ্ট করতে চলেছেন। ডাক্তার জাকির নায়েকের নামে আজ আমার সমাজ পাগল হয়েছে বলে তার বক্তৃতা, তার বাগ্মিতা, তার অমুসলিমদের সাথে কথা বিনিময়ের মাধ্যমে শত শত মানুষের ইসলামে দীক্ষিত হওয়া, অমুক আর তমুক হাজারো ভালাই ভালো ভালো গুণ তার বয়ান করা হচ্ছে, কিন্তু আমার সমাজ একথা ভুলে গেছে যে তিনি একজন ডাক্তার, তিনি মুহাদ্দিস নন, তিনি ফকিহ নন, তিনি ইমাম নন। বসন্তপুর এলাকার মানুষেরা ভালো করে শুনে রাখবেন, ডাক্তার জাকির নায়েকের বয়ান বক্তৃতা যখন শুনবেন, ইন্টারনেটে হোক, টিভিতে হোক, ক্যাসেটে হোক, খেয়াল করে দেখবেন তার কোরআন তেলাওয়াত করাটা এত অশুদ্ধ, এত অশুদ্ধ, যদি তাকে মসজিদের মেহরাবে দাঁড় করে দেওয়া হয় তাহলে পৃথিবীর যে কোনো মুফতি ফতোয়া দিতে বাধ্য থাকবে যে তার পিছনে নামাজ পড়া পৃথিবীর কোন মুসলমানের জন্য জায়েজ নেই। লেহানে জলি করেন, কোরআন তেলাবতের দুই রকমের ভুল হয়, ছোট ভুলকে লেহানে খাফি বলা হয়, বড় বড় ভুলকে লেহানে জলি বলা হয়। তার তেলাবতে শত শত লেহানে জলি এবং মারাত্মক ভুল আছে। তাহলে যে মানুষটি মাসিক 1,500 টাকা বেতন নিয়ে মসজিদের মেহরাবে দাঁড়ানোর যোগ্যতা রাখে না, আজ আমার মুসলিম সমাজ সেই মানুষটিকে মিডিয়ায় দাঁড় করে মুসলমানদের স্কলার হিসাবে, পণ্ডিত হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে, মুখপাত্র হিসাবে দাঁড় করে দিয়ে ওই জাকির নায়েকের জন্য পাগল হয়েছে, এটাই হচ্ছে আমার সমাজের মৌলিক ভুল। জিজ্ঞাসা করবেন কোন মুফতি সাহেবকে, ডাক্তার জাকির নায়েক যেভাবে আল কোরআন তেলাওয়াত করেন ওইভাবে কোরআন তেলাওয়াত করে যদি কোনো ইমাম মেহরাবে দাঁড়িয়ে ইমামত করেন তাহলে তার ইমামতি শুদ্ধ হবে কি? আমার কথা ছাড়ুন, কোনো মুফতিকে জিজ্ঞাসা করবেন, আশা করি চার মজাহাবের মুফতিয়ানে কেরাম এটাই বলবেন না, তাহলে 1,500 টাকা বেতন নিয়ে মেহরাবে দাঁড়ানোর ক্ষমতা যার নেই, যতই বাগ্মী হন, বাকপটু হন, মিডিয়া যতই দখল করুন, আমরা যদি তাকে আইডিয়াল বানাই, তাকে নমুনা বানাই, চার ইমামকে ছেড়ে তার পিছনে পিছনে যাই, ভুল হবে না ঠিক হবে? সহজ অঙ্ক। আমার সমাজ ভুলে গেছে ব্রেন খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু হাদিস নেবার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে। আমি সহজভাবে কথা বলতে চাই, ডাক্তার জাকির নায়েকের সাথে আমার কোনো মৌনদ্বন্দ্ব বংশগতভাবে জমি জায়গা নিয়ে দুনিয়ার কোনো স্বার্থে নেই, কিন্তু তিনি চার ইমামের বিরুদ্ধে যে স্টিম রোলার চালিয়েছেন, কোরআন হাদিসের যে অপব্যাখ্যা করেছেন, তাতে আমরা চার মাযহাবের আহলে সুন্নাতুল জামাত এক সেকেন্ডের জন্য তার সাথে একমত নই।
এটাই আমাদের মৌলিক কথা। এক সিডিতে বয়ান শুনছি, কেউ জিজ্ঞাসা করছে, জাকির ভাই জুমার খুতবা আরবিতেই দিতে হবে, মানুষেরা বুঝুক আর না বুঝুক এই রকম কোন বাধ্যবাধকতা আছে কি? ওটা আরবিতে দেওয়া হয় কেন, মাতৃভাষায় দিলে হয় না? সাহেব কি উত্তর দিচ্ছেন জানেন? আমার শ্রোতা ভাইদের মধ্যে অনেকেই মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিক্ষিত ভাইরা আছেন যারা ভালো বাংলা জানেন, ইংরেজি জানেন, তারা বাহ্যিক যুক্তিতে মোহিত হন। ডাক্তার সাহেব যুক্তি দিলেন যে খুতবা মানে বক্তৃতা, জুমার খুতবা দি, খুতবা মানে বক্তৃতা, আর বক্তৃতা শ্রোতাদের মাতৃভাষাতে হওয়াটাই ভালো। 1000 জন মুসল্লি জামে মসজিদে নামাজ হচ্ছে, সেখানে ইমাম সাহেব সাপ্তাহিক খুতবা দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, আরবিতে বলছে, আর এরা কেউ আরবি বোঝেন, এরা সব বাঙালি, বা এরা সব ইংরেজি বোঝে বা উর্দু বোঝে, তাহলে এটা গাঁজাখুরি ব্যাপার হলো না? খুতবা মানে বক্তৃতা, সুতরাং বক্তৃতা মাতৃভাষাতে হওয়াটাই ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে খুতবা দিয়েছিলেন এই জন্য যে তার শ্রোতামণ্ডলী বা তার জামানার যারা মুসলমান তারা সব আরবি ভাষাভাষী ছিল, তাই বললেন আমাদের অমুক 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 জায়গার মসজিদগুলিতে ইংরেজি আর উর্দু ভাষায় খুতবা আমরা চালু করে দিয়েছি। আমি নিজে শুনলাম, সিডিতে বলছেন, বাহ্যিকভাবে কথাটা দারুণ চটপটে ব্যাপার, যুক্তিসঙ্গত ব্যাপার, আর যখন মিডিয়ায় আমাদের যুবকেরা শুনছে, শিক্ষিত ভাইয়েরা শুনছেন, তারা পাগল যে সত্যি, এ আলেম উলামারা না এতদিন মসজিদ আর মেহরাব ধরে রাখার জন্য এইসব গাঁজাখুরি ফতোয়া কিছু দিয়ে গেছে, জাকির নায়েকের মতো মুজাদ্দেদ যদি আর একটার দাগ পয়দা হয় তো আশা করা যায় মৌলভীদের এস্টেজ বা এদের মেহরাবগুলো সব যাবে, নিজেরাই অঙ্ক বুঝে নিয়েছে। কিন্তু জানেন আমার আহলে হাদিস ভাইয়েরা নিজেদেরকে বলে সালাফি, সালাফি মানে আমরা সালাফে সালিহিনদের মানি, ওদের বক্তব্য। আমরা যখন বলি হানাফি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী চলে, ওরা বলে আমরা সালাফি। সালাফি বলতে সালাফে সালিহীন, বিগত বুজুর্গানের দিনে সবাইকে আমরা মানি, ওদের বক্তব্য। জিজ্ঞাসা করুন, নম্বর এক, সালাফে সালিহীন এবং বিগত বুজুর্গানের দিনের মধ্য থেকে কেউ আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিয়েছেন কি? সহজভাবে প্রশ্ন করুন, আপনারা যদি সালাফি হন, সালাফে সালিহীন তথা বিগত বুজুর্গানের দিন সৎ মানুষদের যদি অনুসরণ করে চলেন, তাহলে আজ 1500 বছর হয়ে গেল, আজ থেকে 100 বছর আগে কি 150 বছর আগে কি 200 বছর আগে কোন ইমাম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির আরবি ছাড়া অন্য কোন ভাষায় শুক্রবারের খুতবা দিয়েছেন, এর একটাও দৃষ্টান্ত দেখাতে পারবে? সম্ভব নয়। যুক্তি দেখালো খুতবা মানে বক্তৃতা, যুক্তিতে পাগল বাঙালি মুসলমান। আমি বলবো জাকির ভাই এটাও চিন্তা করবেন, আজান দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজের জন্য, আজান মানে এলান, আজান মানে এলান, আর এলান মানুষের বোঝাটা আগে জরুরি, বিজ্ঞপ্তি, নামাজের সময় এসে গেছে তার এলান, আজান মানেই এলান, বিজ্ঞপ্তি, আর এলান বিজ্ঞপ্তি আহ্বান এটা তো বোঝা অত্যন্ত যুক্তিসঙ্গত। অতএব আজানটাও আজ থেকে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায় দেওয়া শুরু করব, চলবে? আরে আজান যদি বাংলায় দেওয়া হয়, আজান মানে এলান, আজান মানে বিজ্ঞপ্তি, আজান মানে আহ্বান, এটাও তো বোঝা দরকার, তাহলে বাংলাতে আজান দিন, উর্দুতে আজান দিন, আরবিতে কেন আজান দেবেন? বোধ হয় আগামীতে এরা বাংলা এবং উর্দু ইংরেজিতেও আজান দেওয়া শুরু করবে, মেনে নেবেন ভাই, মেনে নেবেন? তাহলে বাংলা
বাংলায় খুতবা দেওয়া, আরবিতে খুতবা, কি ইংরেজিতে খুতবা দেওয়া, উর্দুতে খুতবা দেওয়া, এটাকে কিভাবে মানা যেতে পারে? মুসান্নাফ ইবনে আবি শাইবা, তৃতীয় নম্বরে বলছি, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাবে ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি শাইবা হাদিস বয়ান করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানার রাকাতাইন, জুমার নামাজ, ফরজ নামাজ আসলে জোহরের মতো চার রাকাত, কিন্তু দুটো খুতবা মানে দুই রাকাত, আর দুই রাকাত নামাজ বহাল রাখা হয়েছে। তাহলে এই যে দুটো খুতবা, এটা দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত, আর নামাজে আরবি ছাড়া অন্য কোনো ভাষা চলে না, অতএব খুতবায় আরবি ছাড়া অন্য কোনো ভাষা চলবে না, এটাই হচ্ছে হাদিস সমর্থিত কথা। বলছেন আল্লাহর হাবিব আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন কারণ তার শ্রোতারা আরবি ভাষাভাষী মানুষ। আল্লাহর হাবিব চলে গেলেন, খুলাফায়ে রাশিদিনের জামানা এলো, চার খলিফার জামানা এলো, তাদের জামানায় শত শত কেন, হাজার হাজার কেন, কোটি কোটি ওয়ানারব মানুষ ইসলামে দীক্ষিত হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তাবেঈনদের পাঠিয়ে দিয়েছিলেন এই ভারতবর্ষে, হযরত সাহাবা তাবেঈন পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেলেন, সাহাবাদের জামানা থেকেই ওয়ানারব মানুষদের মাঝে আরবিতে খুতবা দেওয়া হচ্ছে, ফার্সিতে নয়, ইংরেজিতে নয়, ল্যাটিনি ভাষায় নয়, হিব্রু ভাষায় নয়, সুরিয়ানি ভাষায় নয়, সংস্কৃত ভাষায় নয়, উর্দু ভাষায় নয়, বাংলা ভাষায় নয়। দেড় হাজার বছর যাবৎ গোটা পৃথিবীর পূর্ব প্রাচ্য উত্তর দক্ষিণ সর্বত্রে আরবি ভাষায় খুতবা দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে সালেফে সালেহীনের আমল, এরই উপরে আমরা আমল করে থাকি। আমরা বলতে চাই, আপনি যে নতুন ফতোয়া দিচ্ছেন খুতবা মনে বক্তৃতা, বক্তৃতা বুঝিয়াছে তাই যুক্তিসঙ্গত, সুতরাং বাংলাতে খুতবা দাও, আজ থেকে একশত বছর আগে কি দেড়শত বছর আগে কোনো ইমাম, কোনো মুস্তাহিদ, কোনো ফকির, কোনো সালে নেক বুজুর্গ মানুষ এই মত পোষণ করেছেন, একটা উদ্ধৃতি দেখান, একটা উপমা দেখাতে পারবেন না, বোঝা গেল আপনারা ভুল মত পথের উপরে আছেন। এরা সব কথা এখনো খুলে বলে না। এক সিডিতে উনি বলছেন যে হযরত আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এর কোনো প্রমাণ নেই, বরং আলী কাররামাল্লাহ ওয়াজহু তার ফজিলত বেশি। চিন্তা করেছেন, শুক্রবারের খুতবায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় দাঁড়িয়ে বলেন হযরত আবু বকর সিদ্দিকের সানে যে তিনি হচ্ছেন আফজালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবথেকে শ্রেষ্ঠ, তারপরে হযরত উমার, তারপরে হযরত উসমান, চতুর্থ নম্বরে হযরত আলী, চার খলিফার এইভাবে সিয়াল দেয়া হয়েছে, এবং ওটা হানাফিদের কথা শুধু নয়, বুখারি শরীফ প্রথম খণ্ড মানাকিবে সাহাবা, সাহাবাদের ফাজাইল অধ্যায়ে খেয়াল করে দেখবেন যে আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, এই বলে সাহাবাদের হাদিস বয়ান করা আছে বুখারি শরীফে। এবং মনে রাখবেন, আজ যারা হাদিসের শিরোনামা দিয়ে আমাদের সামনে আসছে, এদের আকীদা এটাই, হযরত আবু বকর সব থেকে শ্রেষ্ঠ মানা যাবে না, দ্বিতীয় নম্বরে হযরত উমার, তৃতীয় নম্বরে উসমান মানা যাবে না, আলীকে আগে করতে হবে, যিনি চতুর্থ নম্বরে তিনি আগে। কোথায় লেখা আছে জানেন? আহলে হাদিসদের একজন মুহাদ্দিস ওয়াহিদুজ্জামান হায়দার আবাদী তিন খণ্ডের বই লিখেছেন নুজুলুল আবরার, এ বইটা আমার কাছে আছে। এই বইয়ের শুরুতে লিখছেন যে চার খলিফার মধ্যে কে শ্রেষ্ঠ আমরা জানি না, তবে আমরা নাহনু শিয়াতু আলিয়িন, আমরা আলী ভক্ত শিয়া, হ্যাঁ নাহনু শিয়াতু আলিয়িন, আমরা আলী ভক্ত শিয়া, নুজুলুল আবরারের শুরু অংশেই লিখে রেখেছে আহলে হাদিসদের মহারথী ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী।
আর সে কথাই ওরা মিডিয়ায় প্রচার করছে। হযরত আবু বকরের শ্রেষ্ঠতম হওয়ার কোনো দলিল নেই। আল্লাহর হাবিব এন্তেকালের আগে বলছেন যে আমার এই মসজিদে নববীতে প্রবেশ করার কিছু চোরা দরজা আছে, সব চোরা দরজাগুলো বন্ধ করে দাও, ইল্লা খাওখাতা আবি বকর, তবে আবু বকরের দরজাটা, যে দরজা দিয়ে আবু বকর ঢোকে ওইটা খোলা থাক, সবারটা বন্ধ, হযরত আবু বকরেরটা খোলা, রাদিয়াল্লাহু আনহু। বোঝা গেল না? আল্লাহর হাবিব মুমূর্ষ অবস্থায় ১৩ কি ১৪ দিন আছেন। আয়েশা সিদ্দিকাকে বলছেন, ওগো আয়েশা যাও সবাইকে বলে দাও, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে বলো ইমাম হয়ে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামত করুক। হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, আজ আল্লাহর নবীর অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিবের মুসাল্লায় যে দাঁড়াবে, নবীর ইন্তেকালের পরে তাকেই খলিফা বানিয়ে দেওয়া হবে নিশ্চিত। আমি চাই না যে আল্লাহর হাবিবের পরে খেলাফতের গুরুদায়িত্ব আমার বাপের কাঁধে আসুক। তো হযরত আয়েশা সিদ্দিকা চাল খেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকরিন রাজুলুন আসিফ, আপনার সাহাবী আবু বকর বড় নরম দিল হাউতাস করনেওয়ালা মানুষ, আপনি অসুস্থ, আপনার জায়গায় দাঁড়ালে এত কাঁদবেন এত কাঁদবেন, কেরাত করতে পারবেন না, মনে হয় অন্য কাউকে আপনি দাঁড় করে দেন। আল্লাহর হাবিব শুনলেন, হযরত আয়েশার কথা মানলেন না, বললেন, ওগো আমার উম্মতের আমুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দিক। হযরত আয়েশা সিদ্দিকা দেখলেন যে আল্লাহর হাবিব মানছেন না, তেবার হযরত হাফসাকে তৈরি করলেন, নিজের সতীন হাফসাকে বললেন, তুমি বলো না, ইন্না আবা বকরিন রাজুলুন আসিফ, আবু বকর নরম দিল মানুষ, আপনার জায়গায় দাঁড়ালে কেরাত করতে পারবেন না, আপনি কোনো হিম্মতওয়ালা মানুষকে দাঁড় করে দেন, উমরকে দাঁড় করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের স্ত্রী, উনি বুঝতে পারেন নিয়ে চাল যে খিলাফতের গুরুদায়িত্ব আমার বাপের কাঁধে এসে যাবে, আয়েশা চাল খেলছেন। উনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবু বকর আপনার জায়গায় দাঁড়ালে এত কাঁদবেন এত কাঁদবেন, কেরাত করতে পারবেন না, সুতরাং আপনি অন্য কাউকে, উমরকে কি অন্য কাউকে দাঁড় করে দেন। আল্লাহর হাবিব সেই মুহূর্ত অবস্থায় কখনো বেহুশ হচ্ছেন কখনো হুশ ফিরে পাচ্ছেন, বলছেন, মরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, ইন্না কুন্না লাসাহিব ইউসুফ, আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিক, আর তোমরা মেয়ে ছেলেরা ইউসুফের বান্ধবীদের মতো, ইউসুফের সঙ্গিনীদের মতো, জুলাইখা মিশরের বাদশার স্ত্রী, জুলাইখা মিশরের রমণীদের দাওয়াত করেছিল, বাহ্যিকে আমন্ত্রণ করে তাদের সম্মান জানাতে চাচ্ছিল যে আমি মিশরের রানী, এসো তোমাদের আপ্যায়ন করব, কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল, যে আমি যে ইউসুফের প্রেমে পাগল হয়েছি, তোমরা চতুর্দিকে আমার নামে কুচ্ছ রটাচ্ছ, এসো দেখে যাও ইউসুফকে, তাকে আল্লাহ কতটা রূপরেখা দান করেছেন, যদি ইউসুফকে তোমরাও দেখো তোমরাও পাগল হয়ে যাবে। নিজের এই ওজর দেখানোর জন্য মিশরের রানীদেরকে মিশরের নারীদেরকে দাওয়াত করলো, বাহ্যিকভাবে বললো যে আমি তোমাদের একটু আমন্ত্রণ করে সম্মান জানাতে চাচ্ছি, ভিতরে উদ্দেশ্য আর কিছু। তো আল্লাহর হাবিব বললেন, ওগো আয়েশা, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে নামাজ পড়াতে বলো, এ তোমরা নিষেধ করছো, তোমাদের শব্দ কিছু উদ্দেশ্য কিছু, যাও আবু বকরকে নামাজ পড়াতে বলো। ১৩-১৪ দিন নামাজ পড়ালেন তো হযরত আবু বকর, অন্য কোনো সাহাবিকে মুসল্লায় দাঁড়াতে দিলেন না। কি বোঝা গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরে খলিফা কাকে বানাতে চাচ্ছেন? হযরত আবু বকরকে। যাই হোক, ওটা আলাদা সাবজেক্ট। ডাক্তার সাহেব বলছেন যে না, আবু বকর তিনি এই উম্মতের সবথেকে শ্রেষ্ঠ, এর কোনো প্রমাণ নেই।
আমরা বলি ডাক্তার সাহেব বুখারী শরীফ খুলে দেখুন, ইমাম বুখারী তো অধ্যায় কায়েম করেছেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, হযরত আলীর নাম চতুর্থ নম্বরে ওখানে নেই, আর তাকে ডাক্তার সাহেব প্রথম নম্বরে করে দিচ্ছেন, এটা তাদের ভ্রান্ত আকীদা। জাকির ভাই, মেয়ে ছেলেদের মসজিদে আসতে দেওয়া হয় না কেন? বলছে না শরীয়তে এমন কোনো কথা তো নেই, সব কিছু মানুষের ফতোয়া, তারা মসজিদ থেকে মেয়েদের মাহরুম করেছে, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায় বেটা ছেলে মেয়ে ছেলে সবার জন্য। হ্যাঁ, অত সহজ উচিত ছিল ভালো ডাক্তার যখন চলে যেতেন আরজি করে, চলে যেতেন পিজি বা ভ্যালোরে, ওখানে যে খেদমত করতেন কাজ হতো, ডাক্তার হয়ে মহাদ্দিসের পাঠ করছেন, মুফতির স্থান দখল করছেন, কাপড়ে চুপড়ি হয়ে যাচ্ছে। মেয়েদের মসজিদ আসার কোন আদেশ শরীয়তের পক্ষ থেকে নেই। আমার হানাফি কেল্লা প্রথম খণ্ড 10টা মশলার উপরে আলোচনা করেছি, 222টি কেতাবের উদ্ধৃতি দিয়ে লেখা আছে, আহলে হাদিস ভাইদের কাছে বহু সংখ্যায় এই বই চলে গেছে, তারা আমার সঙ্গে ফোন মারফত কথাও বলেছেন, নিরুত্তর মানতে বাধ্য হয়েছেন যে মেয়েদের মসজিদে নামাজ পড়ার অনুমোদন সেই যুগে ছিল, স্বর্ণযুগে, কিন্তু আল্লাহর হাবিব সেই যুগেও মেয়েদের বাড়িতে নামাজ পড়ার ফজিলত বয়ান করতেন, মহিলাদের নামাজ, বেটা ছেলেদের নামাজ, ছেলেদের নামাজ, মেয়েদের নামাজ, এতে পার্থক্য আছে, এ বইয়ের আলোচনা আছে। জাকির ভাই বলছেন না, আল্লাহর হাবিব বলছেন সল্লু কামার আই তুমনি উসল্লি, তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো সেই রকম নামাজ পড়ো, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই সমান, কোনো পার্থক্য মানতে রাজি নয়, চার মজহাবে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো কোরআন হাদিসের কোথায় আছে? আমার এই কিতাবে দেওয়া আছে, এটা আমাদের মৌলিক হাতিয়ার, আমরা মানুষের কাছে হাতিয়ারগুলো তুলে দিতে চাইছি, পড়ুন গবেষণা করুন। এই বইয়ের দ্বিতীয় খণ্ড 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ হাতে চলে আসবে, তাতেও 10টা বিষয় আলোচনা করা হয়েছে। নামাজ পড়বে টুপি মাথায় দেবে না বলে সব আবার করতে গিয়েছে, হাদিসের কোথায় নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে, চার মজহাবের ফতোয়া আছে টুপি মাথায় দিয়ে নামাজ পড়াটা মুস্তাহাব, জানাজার নামাজ কি লিখছে জানেন? বলছে যত হানাফি মানুষের কবরস্থ করা হয়েছে, কবর থেকে আবার লাশগুলো তুলে জানাজার নামাজ পড়তে হবে, ও জানাজার নামাজ হয়নি কেন? সুরা ফাতিহা পড়েনি তো জানাজার নামাজে, আর সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, জানাজার নামাজ ওটাও নামাজ, সুতরাং হানাফিতে জানাজার নামাজ হচ্ছে না, আমার দ্বিতীয় খণ্ডে তফসিলিভাবে লিখেছি, সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, বুখারী শরীফে লেখা রয়েছে জানাজার নামাজ ওটাও নামাজ, করবেন কি? এ ব্যাখ্যা কিন্তু ডাক্তার সাহেব দেবেন না, এ ব্যাখ্যা নিতে গেলে আপনাদের যারা কোরআন হাদিসের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের কাছে যেতে হবে। এরা বলে আমরা কোনো ইমাম মানব না, ভালো করে শুনে নেন, বুখারিতে যা আছে তাই মানব, বুখারি সব থেকে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম কি বলুন তো? আমাদের উলামা ইকরাম বলছেন বুখারি শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থের নাম ফতহুল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা, তিনি ছিলেন সাফি মজহাবপন্থী, আর বুখারি শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যা গ্রন্থের নাম উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি সেটা লিখেছেন, তিনি ছিলেন হানাফি মজহাবের। তাহলে বুখারির ব্যাখ্যা গ্রন্থ তো আমরাই লিখছি, হানাফি কি সাফি, তারা এত বড় বড় ইমাম হয়ে আল্লামা হয়ে তারা কোনো না কোনো ইমাম মানতে বাধ্য হচ্ছেন, আর আপনি একজন জেনারেল শিক্ষিত যুবক বুখারি দেখে দেখে আমল করবেন, ইমাম আবু হানিফার দরবারে ভিক্ষার থলি নিয়ে যেতে হবে কেন? ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে, ইমাম মানতে হবে কেন?